श्रीरामकृष्ण बोलते देखो जे समन्वय कर আর ব্লাড ডোনেশন এমন একটি জিনিস যেখানে জাতি ধর্ম বর্ণ কোনো কিছুর কোনো বাধা নিষেধ নেই। কারণ আমরা যখন বিপদে পড়ে হসপিটালে গিয়ে কোনো ব্লাড নিতে যাই কখনো কেউ বলবে না, মানে বোধহয় কোনো পাগল হলেও বলবে না এটা কোন জাতের কোন ধর্মের কোন বর্ণের কার রক্ত। কারণ রক্তের কোনো জাত ধর্ম বর্ণ নেই, সেটি একটি হচ্ছে তার জীবন দায়। তো এই জীবন দান করার এই যে সুযোগ মানুষের কাছে আসে এটি কিন্তু কম জিনিস নয়। স্বামীজি বলছেন নিঃস্বার্থপরতাই হচ্ছে ঈশ্বর। ঈশ্বরের এত সুন্দর ডেফিনিশন বোধহয় খুব কম পাওয়া যায়। বলছেন আনসেলফিশনেস ইজ গড, অর্থাৎ এই রক্তদানের মাধ্যমে আমাদের এই যে স্বার্থপরতা, যেখানে বিন্দুমাত্র স্বার্থপরতা থাকে না, নিজের দেহ থেকে রক্ত আমরা দিচ্ছি দিয়ে কিন্তু আমরা নিজেকেই সমৃদ্ধ করছি, শুধু তাই নয় আমরা মনের দিক থেকে অনেক বড় হচ্ছি আর একটি প্রাণ বাঁচাতে সাহায্য করছি। এটি বড় ভগবানের অনেক বড় দান। আর এই চেতনা আমাদের মধ্যে যতদিন থাকবে, যতদিন আমরা অন্যের জন্য বাঁচতে পারবো। স্বামীজি মাইসোরের মহারাজাকে একটি চিঠিতে লিখছেন, মাই ডিয়ার নোবেল প্রিন্স, The vanities of the world are very much transient and they alone live who live for others. The rest are more dead than alive. অর্থাৎ তারাই বাঁচে যারা অন্যের জন্য বাঁচে। তাই আমরা যতদিন অন্যের জন্য সেবা পরায়ণ থাকব, অন্যের কথা ভাবব, আমরা বেঁচে থাকব, না হলে কিন্তু আমরা জীবিত থেকেও মৃত। সকলে ভালো থাকবেন।